টিম ম্যানেজমেন্টের দোলাচলে অভিমান করে টি-20 কিপিং থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। এমনটা হলে ভুল করবেন মুশি, ম্যানেজমেন্টে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে খারাপ। সবার উপরে দল, তাই সিদ্ধান্ত গ্রহণের সব পক্ষকেই পেশাদার হবার পরামর্শ সাবেক অধিনায়ক পাইলটের। একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছেন, ১৫ জুলাই ২০১৭ তখনকার বিপিএল ফ্রাঞ্চাইজি বরিশাল বুলসের স্বত্বাধিকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন। মুশফিকুর রহিম কতটা আবেগী এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? শুধুই কি এই ঘটনা, টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর ইস্যুটাও এই কিপিং। ২০১৩ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটাও মুশির আবেগেরই বহিঃপ্রকাশ। এখনও পর্যন্ত মোট ৩৫০ ম্যাচে কিপিং করেছেন মুশফিক, ডিসমিসাল ৪০৭টা, যেখানে ক্যাচ ৩১৭ আর স্ট্যাম্পিং করেছেন ৯০ বার। ক্যারিয়ারের পরন্ত বিকালে এসে আরও একবার মুশফিকের আবেগের মুখোমুখি টাইগার প্রশাসন, এবারও সেই কিপিং নিয়েই। উইকেটের পেছনে থাকবেন কে, সোহান না মুশফিক, এই প্রশ্নের ২-২-১ ফরমেশনের সমাধান দিয়েছিলেন টাইগার কোচ। যদিও কাজে আসেনি রাসেল ডোমিঙ্গোর ফর্মুলা, উল্টো কিপিংটাই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিক। ১৬ বছর ধরে খেলে আসা একজন সিনিয়র ক্রিকেটারের থেকে এমনটা আশা করেননি অনেকেই। ট্যাকটিক্যাল জায়গা থেকে যে কাকে দিয়ে কিপিং করালে পিছন সাইডটা সেফ হবে, কাকে দিয়ে ফিল্ডিং করালে ফিল্ডিংয়ের ক্যাচিংটা সেফ হবে, সেই জায়গা থেকে ম্যানেজমেন্টকে হয়তো একটা টাফ ডিসিশন নিতেই হয়েছে। কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন রিয়াদ, টি-20 বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়েছেন তামিম, এবার কিপিংটাই ছাড়লেন মুশফিক। অভিমানে এমনটা হতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ক্রিকেট, তাই তো টাইগার প্রশাসনকে আরও বেশি পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কেন জানি আমার মনে হয় যে প্লেয়ারদের সাথে আর ট্রাস্টের একটা জায়গার একটা বিশাল পার্থক্য আছে আমাদের, তো যার জন্যই আমার কাছে মনে হয় যে মান অভিমান করে অনেক সময় খেলোয়াড়রা তার নিজের সাইডটা দেখে সম্মানের সাথে তারা সরে যাচ্ছে। যারা যারা সিনিয়র প্লেয়ার এই জিনিসটা করছে তাদের প্রত্যেকেরই আমি মনে করি এখনও অনেক দেবার আছে, আর এটা যদি ক্রিকেট বোর্ড না নিতে পারে তাহলে আমরা বলবো যে আমরা ম্যানেজমেন্টে ওই দিক থেকে আমরা বড় ঘাটতি আমাদের। কিপিং ছাড়ার পরপরই ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছিল এই সাবেক অধিনায়কের, তাহলে কি মুশির বেলায়ও তাই হতে যাচ্ছে? অবশ্য তেমনটা মনে করছেন না পাইলট, বরং স্পেশালিস্ট ব্যাটার হিসেবে থাকলে অন্তত আরও ৫-৬টা বছর অনায়াসে খেলে যেতে পারবেন মিস্টার ডিপেন্ডেবল। বাট মুশফিক যে ধরনের প্লেয়ার তাতে আমার কাছে মনে হয় যে এখনও লম্বা সময় খেলার মতো তার অ্যাবিলিটি আছে। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।